ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চাইনিজ স্টাইলে স্পাইসি এগ রান্না করতে হয়। এটি রান্নার জন্য আমার যে সকল উপকরণগুলি লাগছে সেগুলি আমি একে একে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে তিনটা এগকে আগেই অমলেট করে ছোট ছোট পিস করে নিয়েছি, তেল পরিমাণ মতো, জল পরিমাণ মতো, কাঁচা লঙ্কা চেরা 5টা, কুচানো পেঁয়াজ 1টা, কুচানো ক্যাপসিকাম 1টা, কুচানো টমেটো 1টা, কুচানো ধনে পাতা 1 টেবিল স্পুন, কুচানো আদা 1 টিস্পুন, কুচানো রসুন 1 টিস্পুন, চিলি গার্লিক সস 1 টেবিল স্পুন, চিলি সস 1 টিস্পুন, কর্নফ্লাওয়ার 1 টিস্পুন, নুন 7 মতো ও ব্রাউন সুগার 1 টিস্পুন। এখন আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কুচানো আদা ও রসুন দিয়ে একটু ফ্রাই করে নিব। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি কুচানো পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো দিয়ে একটু কষিয়ে নিব। এটা কষানো হয়ে গেছে, এখন আমি একে একে চিলি গার্লিক সস, চিলি সস, 7 মতো নুন ও ব্রাউন সুগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তবে ফ্রেন্ডস, নুনটা খুব সাবধানে অ্যাড করতে হবে, কেননা সসের মধ্যেও নুন থাকে। এটা মেশানো হয়ে গেছে, এখন আমি এক সামান্য জল ও কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এটা মেশানো হয়ে গেছে, এখন আমি কর্নফ্লাওয়ারের সাথে জল মিশিয়ে সেই মিশ্রণটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে, এখন আমি কুচানো ধনে পাতা দিয়ে ওভেনটাকে বন্ধ করে পরিবেশন পাত্রে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল ইয়ামি স্পাইসি এগ। ফ্রেন্ডস, আপনারা এটা বাড়িতে প্লিজ ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে আরও মজার মজার রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। বাই বাই।